গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর ছাদ থেকে ভিডিও শুরু করছি। তো এখন প্রায় 9টা বাজে যাচ্ছে, 8:30 বেজে গেছে। আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো যে আমি কী করে বাইরে আর ঘরটা কী করে ব্যালেন্স করছি, মানে বাইরেও কাজ করছি আর ঘরেও সব কিছু সামলাতে হচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা দিন শেয়ার করি অন্তত। তো নিচে চা করে দিয়েছি, আর চা এখন আমার খাওয়া হয়নি। আর যাদের সকালবেলা চায়ের চা খাওয়ার নেশা, তাদের নাও যতক্ষণ না খাই মাথা যন্ত্রণা করে, আমার তো হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের কৃষ্ণচূড়া গাছটা আমি একবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। কিছুদিন আগে অবধিও ফুল ফোটেনি, মনটা খারাপ লাগছিলো, আমার ভীষণ ভালো লাগে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা যদি এই সময় কোনো ডান্স করা যেত না, রিলস ভিডিও চাই বানাই না কেন, খুব সুন্দর লাগে। কিন্তু করা হচ্ছে না, একদম সময় পাচ্ছি না। আমাকে 2 ঘন্টার মধ্যে রান্না সেরে নিয়ে পড়াতে যেতে হবে। এই সময় পড়ে দিচ্ছি, তাহলে বিকেলটা ফাঁকা থাকে, নাহলে বিকেলে গেলেই হয়। মানে এখন অত তাড়াহুড়ো থাকে না, কিন্তু এই তাড়াহুড়োতে আমার রান্নাটা হয়ে যায়। এই যা বকবক করতে করতে সময় নষ্ট হচ্ছে। আমি জামাকাপড় মেলতে এসেছি, জামাকাপড় মেলে দিই, গাছের জলটা ওদের দিতে বলবো, আমার সম্ভব হবে না, নিচে অনেক কাজ আছে। আর তারপর আমাদের যে হেল্পিং হ্যান্ড, তার আর কি কোনো একটা সমস্যার জন্য কিছুদিন ধরে আসছে না, তো সে এখন কাউকে একটা পাঠানোর কথা আজকে, দেখা যাক যদি আসে তো ভালো। কিছু বাসন রাখা আছে, দেখা যাক কখন আসে, খুব সমস্যা হয়ে যাচ্ছে। চলো শুরু করি। আর তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি নিজে প্রথম করব, জানি না কীরকম হবে। মানে আমার শাশুড়িমা বললো আর কি, কোথাও ফোনে দেখেছে, থোর ভর্তা নাকি একটা বললো, জানি না কীরকম খেতে হবে। তো করবো যখন তোমাদের সাথে শেয়ার করি, চলো। জল খাবারে হবে মুসুর সেদ্ধ, সেটা বসিয়ে দিয়েছি। আর শশাটা কাটবো পরে। তো চা খেতেই হবে এখনই, মাথা তো ধরে আছে, নাহলে এনার্জি পাবো না কাজে, বুঝলে। চলো আগে, তারা তো ওই স্ট্যান্ডটাই নেই, এটা না খুব নিচু। সকালবেলাতে কিছুদিন ধরে খালি পেটে খেজুরটা খাচ্ছি, মানে চিয়া সিড খাওয়ার পর এই খালি পেটে খেজুরটা খাচ্ছি। তো দেখছি এই খেজুরটা খুব টেস্ট, আর দেখছি কি অ্যাসিডিটি ভাবটা অনেকটা কম আছে, হলেও ঠিক হয়ে যাচ্ছে। দুধটা বার করা হয়নি, তো থোরটা আমি সেদ্ধ করে নিয়েছি, কীরকম দেখাচ্ছি। এই দেখো একদম সেদ্ধ করে নিয়েছি কুকারে, ঠিক আছে, একদম নরম, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর একটু আদা নিয়েছি, আদা কুচি, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে পেস্ট করে নেবো, ঠিক আছে। এখন কিন্তু আর কিছু দেবো না, একবার যখন কড়াইয়ে করবো তখন আমি নুন মিষ্টি যা দেবো, কারণ আন্দাজটা পাবো না নাহলে। তো কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, চলো করি, আজকে খেয়ে দেখবো কীরকম হয়, তারপর তোমাদের বলবো, ঠিক আছে। তো পেস্টটা এরকম হয়েছে, এবার এইটাকে কড়ায়ে নেড়ে নেড়ে শুকনো করতে হবে, তাতে নুন মিষ্টি হলুদ সবই দেবো। এখন কালারটা এরকম আছে, তখন এরকম থাকবে না। তেল দিয়ে দিয়েছি, এবার আমি কালো জিরে, আর একটাই লঙ্কা দেবো, যেহেতু ওটার মধ্যে লঙ্কা দেওয়া আছে সেই কারণে। তারপরে এটা দিয়ে দেবো,
এরপর স্বাদ মতো নুন, চিনি, সামান্য হলুদ কালার, না দিলেও ভালো, এবার এটা ভালো করে শুকনো করতে হবে। নারকেল কোড়া দিলে ভালো লাগবে খেতে। এখন আর শুকনো শুকনো করতে হবে, নাহলে ভালো লাগবে না। দিয়ে দিলাম না, এসে দেখা করছি। আর ওইটা কিন্তু এখন আর শুকনো করতে হবে, তো এখন টাইম হচ্ছে না বলে আমি চলে যাচ্ছি, এসে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। চলো, তো বাড়ি চলে এসেছি আর এসে ঢুকে গেছি রান্নাঘরে। এখন আর কি বলবো, ভেবেছিলাম যে অন্য একজন হেল্পিং হ্যান্ড আসবে, সেই ভরসায় থেকে থেকে বাসনগুলো তো দেখছিলাম যে না ইয়া রাখা যাবে না। তারপরে ঘরটা না মোছা হয়নি, ঘরটা এখন মুছবো। আমি জানি আসবে হয়তো, যাই বাসনটা ধুয়ে রেখে যায় আজকে ঘরটা মুছে নেবে, আসেই নি। মানে যাকে পাঠাবে বলেছিল, যিনি আমাদের কাজ করেন আর কি, তো তার কোনো অসুবিধা থাকার জন্য অন্য একজনকে পাঠাবে বলেছিল, তো সে আর আসেনি। কী করার নেই, এখন ঘরটা মুছবো। ফোকাস ফোকাস। তো দেখা হলো ফাইনাল লুক, শুকিয়ে গেছে, এর থেকে আর শুকনো করার দরকার নেই, এটাই খাওয়া যাবে। ফাইনাল লুক, আজকে ফার্স্ট টাইম খাবো, জানি না। দেখো এরকম শুকনো শুকনো করে নিতে হবে। এই যো ভর্তাটা নিয়ে নিয়েছি, দেখো আমি কিন্তু অরিজিনাল ইয়েটাই দেবো, রিভিউটাই দেবো। এটা আদা কুচিটা, দেখো আদা কুচিটা, অরিজিনাল রিভিউটাই দেবো, নিজে করছি বলে অত ইয়ে নাই, ঠিক আছে। নিজে করেছি বলে এই নয় যে খুব ভালো খুব ভালো করব, ঠিক আছে। দাঁড়ো, ওদের মতো নুনটা একটু বেশি হয়েছে, একটু বেশি হয়েছে, কিন্তু আমার মুখে ঠিকই লাগছে। ওরা কেউ একটু নুন কম খায়, আমি ঠিক মানে ঠিক বলবো না, আমি একটু বেশি খাই। নুন মিষ্টি ঠিক আছে, আমার মুখে ঝালও ঠিক আছে, কিন্তু ঠোঁটটা যদি কচি হতো ভালো হতো, ঠোঁটটা চিবড়া চিবড়া, যার কারণে মানে খেয়ে সেই মজাটা আসছে না, চিবড়া চিবড়া লাগছে। এমনিতে কিন্তু দারুণ খেতে, এরকম করে লাউয়ের খোলাবাটাও আমরা করি, দারুণ টেস্ট হয়, এমনি কিন্তু দারুণ খেতে লাগছে সত্যি। নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক লাগছে, তো ওদের কাছে নুনটা একটু বেশি লাগবে, কারণ ওরা খুবই নুন কম খায়, ঠিক আছে, সে কারণে। আমার কিন্তু দারুণ লাগছে খেতে, বুঝছো, এটা দিয়ে পুরোটা খাইনি, শুধু একটু ছিবড়াটা যদি না হতো, তাও সেদ্ধ করে পেস্ট করা হয়েছে, ঠোঁটটা কচি হলে এতটা ইয়ে হতো না। চলো খেয়ে নি। আমার এটা দেখো মাংসের ঝোলের মতন রং হয়েছে,
কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো নেই, দেখতে পাচ্ছ? কোনো লঙ্কা গুঁড়ো কিন্তু নেই, শুধু টমেটো। তাও এই ছোট ছোট কাপে দইগুলো নিয়ে এসছে হেভি খেতে। হ্যাঁ হ্যাঁ, সেই রেড কাউ দুধে আর কি দইগুলো, আরও অনেক রকমের কোম্পানি হয়, তো এইটা খেতে আমার খুব ভালো লাগে। নিয়ে এসছে এখান থেকে, আবার একটু ছাঁচ রেখে দেওয়া হচ্ছে, এরকমই কাপে আবার বসিয়ে দেওয়া হবে, কত বুদ্ধি। চলো খাবো। দাঁড়িটা থেকে একটু রেখে আসি একটা বাটিতে, সবাই রেখেছি একটু একটু করে আর কি, তো আমিও রেখে দিই আমার থেকে একটুখানি, তাহলে অনেকটা রাখা যাবে। একটুখানি রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে ছিল তো বরফের মতো হয়ে গেছে। আমিও রাখলাম 2 চামচ। তোমার খুব বাজে জিনিস, ব্যাস। নিজেটা টুকটুক করে শেষ করেনি, এবার সবারটা নেওয়ার দাম আগে তাড়াতাড়ি করে নিজেরটা শেষ করে নেবে, দিয়ে এবার আমার আর একটু খেতে ইচ্ছে করছে। এই টুলিটা খেয়ে নিল রে। আর অন করিস না কোনো, একবার বিকেলও করবো। তো সন্ধ্যা টাতে দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন মা আর কি হঠাৎ করে ফোন করেছে, বলছে আয় আলুর দম করেছি আর ইয়ে লুচি করছি, চলে আয়, তো খাবো আর নিয়েও আসবো মায়ের জন্য। দেবতা আজকে আসবে না, যাই হোক। তো রেডি হয়ে গেছি, এখন না মেন একটা টার্গেট হচ্ছে আমার ছেলের চপ্পল কিনতে হবে, বাড়িতে পরা চপ্পলটা ওর স্লিপ কাটছে প্লাস ছোট হয়ে গেছে, তো যাওয়ার পথে ওটা কিনে তারপর যাবো, তো চলো। আর একটা জিনিস দেখাতে লাগে, এই কানেরটা দেখছো, এটা আমার একটা মামাতো ননদের কাছ থেকে কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল যখন ওরই বোন পড়েছিল, তো কিনেছি, খুব ভালো লাগছে আমার, দেখো পুরো সেই সোনার মতন লাগছে, না দারুণ লাগছে, ডিজাইনটা খুব সুন্দর। তেল ভরতে এসছে, আমি গাড়িতে চাপলেই তেল ভরতে চলে আসে, মানে আমি চাপলেই তেল ফুরিয়ে যায়। আরে কেনা কে চাতে হো, এই পেট্রোল পাম্পটা আমার খুব ভালো লাগে, এত গাছ না এখানে, সাইডে ছবিগুলো খুব সুন্দর আসে। একটা দোতলা বাস দাঁড়িয়ে আছে, আমার ছেলে দেখে সেটা খুব খুশি, চাপবি ওই বাসে চাপবি? এইখানে সব থেকে মানে আরামদায়ক জায়গা, মানে এই গোলাপবাগটা আর কি, অন্য জায়গাতে যেখানে এত টেম্পারেচার গরম, সেখানে এইখানে যখনই যাই না এত আরাম, কী বলবো, মন শান্তি হয়ে যায়, কারণ হচ্ছে এত গাছ, সেই জন্য এখানে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে। তাও আজকে জানে একটু গরম আছে, হ্যাঁ অন্য দিন আরও একটু ঠান্ডা থাকে, ঠিক আছে? এটা তোমাদের আগেও বলেছি, আবারও বলে দিলাম। তো জুতো কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি মায়ের ওখানে, জুতোটা মোটা মতনই হয়েছে কিন্তু পুরো পায়ের মাপের মাপের হলো, এটা আমার একটু খুঁতখুঁত লাগছিলো, তো ও বলছে কোনো অসুবিধা নেই, আবার লুজও হয়ে যেতে পারে পড়তে পড়তে, তো সেই কারণে ভালো লাগলো এই জুতোটা, খুব সুন্দর চটিটা, তোমাদের পরে দেখাচ্ছি চলো। তারপরে এই যে চটিটা, হ্যাঁ এই যে চলে এসেছি, এখন চটি খুলে দেখানো হচ্ছে দাদু দিদাকে। বাবা দেখতেছে কার সাথে কথা বলছি,
এনা মিষ্টি সিঙ্গারা। হ্যাঁ ও মিষ্টি সিঙ্গারা, ও ফেভারিট মিষ্টি সিঙ্গারা। কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, এই তো আমার স্প্রাইট। তোমারটা কই গো? নিজে চালাতে গেলেই ব্যাস ধপ করে পড়ে যায় সাইকেল, এমনই সাইকেল শিখছে। লুচি, আলুর দম, রসগোল্লা, কেমন হয়েছে বলবে? আলুর দমটা দারুন তো। একটা আলু চুরি করছি, একটা আলু চুরি করছি, একটা আলু চুরি নিলো। রসগোল্লা দিয়ে লুচি, ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দম, যে ঝোলটা লাগলো বেড়াতে সেটা চুষলাম। কি না, ঝাল লাগবে না, দুধে খেতে নেই, আলুর দম লুচি দিয়ে খেতে কি ভালো লাগে খেতে, দারুণ লাগছে। দেখ খেয়ে দেখ, টাটা। হ্যাঁ টাটা। আমার ছেলেটা ভীষণ বদমাইশ হয়ে গেছে, ভীষণ বদমাইশ, ও বাড়ি যাওয়ার তাড়া দেখাচ্ছে। হ্যাঁ ভিডিওতে বলছি তো, সবাইকে বলবো তো, আমার ছেলে খুব বদমাইশ হয়ে গেছে, তোমরা সবাই শোনো, খুবই দুষ্টু হয়ে গেছে। ওর আগের নামটাই ঠিক ছিল দুষ্টু বাবার। হ্যাঁ আমি ভেবেছিলাম শান্ত বাবা হয়ে গেছে, ওই জন্য আসল নামটা দিলাম চ্যানেলে। তো বাড়ি এসে গেছি, আর ভিডিওটা বড় করব না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা টং করে বাজিয়ে দিও, ঠিক আছে? চলো গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।